নগাঁওত অকমন্য বন বিষয়ার নেতৃত্বত কাঠশিলর সিন্ডিকেট। চোরাং কাঠ ব্যবসায়ী আর ভুয়া চালানেরে ব্যবসায় চলওয়া চোরাং শিল মাফিয়ার দপদপনি। সকল দেখি উকিয় নীরব নিতাল নগাঁও ডিএফও। প্রথমে মন করক নগাঁও বন সংমণ্ডলর অধীনের এই ক্রেচার সমূহলৈ। এই কেচার সমূহলৈ কাষরীয় এলাকা পাহাড় সমূহর আহে শিল। পাহাড়ের শিল খনন করার বাবে রাজ্য সরকারক আদায় দিব লাগে বুজন পরিমাণের রাজহ। কিন্তু নগাঁও বন সংমণ্ডলর অধীনের চালনা বনাঞ্চলিক বিষয়া কার্যালয়ের অন্তর্গত এলাকাত চলিছে এতিয়া বৃহৎ রাজহ ফাঁকিরে শিলর ব্যবসায়। এই চালানখনলৈ মন করক। নগাঁও রঙাগড়স্থিত মামনি ইষ্টন প্রডাক্ট নামের ক্রেচারটির চালান। চালানখনের তারিখটলৈ মন করক। বগা চিয়াহিরে মুচি নতুন তারিখ সন্নিবিষ্ট করা হয়েছে। এয়া উদাহরণহে মাত্র। নগাঁও চালনাত দৈনিক এনেদরে ভুয়া চালানেরে চলিছে শিলর ব্যবসায়। মেনেজ নগাঁও ডিএফও, মেনেজ অন্যান্য বন বিষয়া। নিত সদায়তো গৈ থাকে, আজিও গৈ আছে, কিন্তু তেনেকুৱা কবলৈ গলে আমিতো আজি ধরক ধরিলেহে গম পোৱা গলে হয়, আমিতো তেনেকুৱা ধরা নাই। ধরলেতো ধরক কেঁচু খান্দিলেতো হাপ ওলায়, তেনেকুৱা টাইপৰে কথা হব। এইটোতো কবলৈ গলে এইটো ডিপাৰ্টমেণ্টৰ গাফিলতি বুলিয়ে কব লাগিব। এতিয়া আমি যিকেইটা গাড়ী চালো ডাষ্ট লৈ গৈছিলে, এতিয়া সিহঁতক সোধোতে সিহঁতে কলে যে আমি ঘরের কারণে লৈ গৈছো। আমাক বহুতখিনি রিকুয়েস্ট করলে কৈছে আমি ইয়াত মাল লৈ পেলাব আহিছিলো, বালি পেলাব আহিছিলো, যাওঁতে আমি ডাষ্ট ইয়াৰ পৰা লৈ গৈছো। তাৰপিছতে আমি সিহঁতক সুধিলো যে ডাষ্ট তোমালোকক ফ্রিকৈ দিছে নে তোমালোকে পইচা দি কিনিছা? কৈছে পইচা দি কিনিছো, কিন্তু তথাপিও আমি সুধিছো তেনেহলে তোমালোকে চালানটো লোৱা নাই কিয়? এইটো তোমালোকৰ ভুল। তথাপিও আমি বহুতখিনি ইয়াত সিহঁতৰ লগত তর্ক বিলুপ্ত হৈছে আৰু উপায় নাই। আর লাস্ট টাইমত আমিও সিহঁতর মুখ মানে চাই পেলে আমি এৰি দিলো যে সিহঁতে কৈছে ঘরের কারণে নিছো, আমি ঘর কিবা বনাই আছে বোলে, এইটো ঘরের কারণে লৈছো বুলি কোৱাৰ কারণে এৰি দিলো আর আমি। এইটো গান্ধী বুলি কলে, গান্ধীৰ ক্রেচাৰৰ পৰা আনিছো বুলি কলে সিহঁতে। কেবল নগাঁও চালনাত শিলৰ মাফিয়াৰে দপদপনি নহয়, চোরাং কাঠ ব্যবসায়ীরও রম্যভূমিত পরিণত হয়েছে। কার্বি আংলঙর পার্কুপ পাহাড়ত একাংশ দুর্নীতিগ্রস্ত বিষয়া নিযুক্তি হয়ে কার্বি পাহাড় তহিল করার পিছত সেই একই পন্থারে নগাঁও জেলার একাংশ বন বিষয়া নামিছে এতিয়া চোরাং কাঠ ব্যবসায়ীক সহায় করাত। আমার সাংবাদিকর ক্যামেরাত বন্দী হওয়া কাঠর গাড়ির দৃশ্য, চালনার কঠালগুড়িত এনে দৃশ্য এতিয়া তেনেই সুলভ। কোন জড়িত এই কাঠৰ ব্যৱসায়ত? নগাঁও জেলাৰ চালনাৰ বন বিষয়াসকলে চিনি পায়নে এইসকলক? হৰমুজ, চাৰ্চিং, জাকি, ৰুবু, অনিল, অংগদ, বীৰসিং, পল আদিক আমি চিনাকি কৰিম। নগাঁও ডিএফও মহোদয়, অলপ এচি কোঠাৰ পৰা ওলাই চাওক। মাহেকীয়া কমিশনটো সময়মতে পায় কারণেই তলৰ বিষয়াসকলক একো কব নোৱাৰে নেকি? পৰৱৰ্তী সময়ত দেখুৱাম কেনেদৰে মূৰৰ পৰাই গেলিছে নগাঁও বন বিভাগ। সামগ্ৰীৰ পৰা ভাস্কৰ দাসৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, আসাম টকছ।